তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব। তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াইতু আন কি জানি, উসাল্লি লিল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই তো, এগুলো তো আপনাদের তো শুনছি। আচ্ছা আরেকটা কি, তারাবির দোয়া মুনাজাত। তারাবির দোয়া ওই যে চার রাকাত পর পর কি পড়ে, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দুরি পারি শুধু। এরপরে কি আছে, আজা কি কি জানি আছে, তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই, কোরআন হাদিস থাকলে তো পাইতাম, বুঝে আসছে কথা। আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না, কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন, বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি, বুঝতে পারছেন। তো তারাবির নামাজের জন্য চার রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। চার রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট, আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশা বজু করে চলে আসবেন, এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, চার রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডিল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় চার রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা একটু খায় মানুষ, তো এটা তো রেস্টের সময়। আপনি রেস্ট না করে কি করতেছেন, ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাবের সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বৈশাখ, কোনো ডিউটি ছিল না, এখন চার রাকাত পর বরং আপনি আরও ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, তাহলে রেস্ট হলো না রেস্টের উল্টাটা হইলো, এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ, এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই।